আসসালামু আলাইকুম আজকে কি নিউজ থাকছে চলুন আমরা চোখ বুলিয়ে নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ব্যবসা করলে আমরা কেন ঘরে থাকবো বললেন অভিনেত্রী রোকেয়া প্রাচী অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছেন আমরা কোনো ধর্ম ব্যবসায়ীর কথায় ইসলাম পালন করব না আমাদের নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই পালন করব তিনি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার শক্তি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন হাট হাজারিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফির দেওয়া নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে অংশ নিয়ে প্রাচী প্রশ্ন রেখে বলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লামের স্ত্রী ব্যবসা করতেন আর আমাদের ঘরে বসে থাকতে বলা হচ্ছে তা কেন তিনি বলেন ধর্মের নামে নারীর প্রতি মধ্যযুগীয় আচরণ স্বাধীন বাংলাদেশে চলবে না ধর্ম ব্যবসায়ী শফি বলেন তিনি ইসলামের হেফাজতকারী আসলে তিনি হলেন শয়তানের হেফাজতকারী মানববন্ধন থেকে রোকেয়া প্রাচী শফির গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নারী সাংবাদিক সেন্টারের সহসভাপতি নাসিমুন আরা হক অপরাজিতা পত্রিকা নির্বাহী সম্পাদক শুভাকর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব শিব কাজী এনায়েত হোসেন প্রমুখ আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ